হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মই রাজাকার আপনাদের চাই আছে আজকের টিউটোরিয়াল। আজি আমি আলোচনা করিম নকল আর নকল করা সাবধান, কিন্তু এই নকল করিলে কি হয় তার পরিণতিখিনি দেখাই দিম। তো আপনাদের প্রথমতে আমি এই নকলের যে পরিণাম সেইটো মই স্ক্রিনত দেখাই দিছো। এটা পিকচার চাব পারিছে, এই পিকচার দেখ, এটা গণিত আইছে। এই গণিতটু করিব দিছে লড়াজনে, বাস নকলটু করে গল। চারি লাইন করার পিছত ইয়ার কি হল, নকলটু ধরা পড়লে। একচুয়ালি এইটু টেস্ট এক্সাম হয়, এই কারণে তেওঁক এক্সপেল করা নাই বা বাহির করে দিয়া নাই, কিন্তু তেওঁ নিজে নিজে বাহির হয়ে গেছে। কিন্তু তেওঁ পরিণতিটু একচুয়ালি পিকচার চাই গম পাইছে। চারি লাইন মান নকল করে করে অঙ্কখিনি করেছে, তারপর যেতে নকলটু লই গেছে তেতিয়া তেওঁর আর মাইন্ডত নাই কি করিব। যেতিয়া অনলি রোডটু আঁকি পেলায় তার লগত সব সুন্দরক ফটো একটা আঁকি দিছে যে ছিপ লৈছে বলে, ফাঁসি লৈছে। কিন্তু এইটো হল নকলের পরিণতি। চারি লাইন লোকন লিখি পেলে যেতিয়া ধরা পড়লে তেতিয়া তেওঁর কি করব, তেওঁর মাইন্ডত একো নাই কি করব আর, তেওঁ সেই লাইনখিনি লিখি পেলে গুছি গেল। এইটো হচ্ছে টেস্ট এক্সামর, একচুয়ালি বাহির করে দিয়া নাই তেওঁ, অকলে লাস্ট টাইম বাহির হয়ে গেছে। আর এইটো স্ক্রিনশট আপনার দেখাই দিব, কিন্তু আপনাদের এইটু ভুল নকরিব, কেতিয়াও নকরিব, নকল নকরিব। কিয়নো নকল করিলে এনেকুৱা যদি আপনার ফাইনাল এক্সামত হয় তেতিয়াহলে আপনার নিশ্চয় এক্সপেল করিব বা বাইর করে দিব, তেতিয়াহলে আপনার লাইফটু গরবাদ হয়ে যাব। তো এতিয়ার পৰা নকলের পৰা সাবধান, নকল কেতিয়াও নকরিব। আর যেখিনি নকল এতিয়ালৈকে করেছে সেইখানে ডাস্টবিনত এতিয়াই পেলাই দিয়া। আপনাদেরকে আপনাদের সিলেবাসখিনি দিছে, সিলেবাসখিনি ফলো করক। আর মই আগের ভিডিওতে একটা আলোচনা করেছো একচুয়ালি কোন প্রসেসত পড়িব লাগে, সেই প্রসেসটু ফলো করক। আপনার সিলেবাসখিনি ফলো করক, সিলেবাসত সুন্দরকৈ দিয়া আছে যে কোন সাবজেক্টের পর কিমান মার্ক আহিব, কিমানটা কোশ্চিন আহিব, কিমানটা শর্ট কোশ্চিন আহিব, ব্রড কোশ্চিন আহিব, এইবিলাক সকলোবিলাক দিয়া আছে সিলেবাসত। তো সেইখিনি ফলো করে পেলাই আপনাদের এক্সামত যাও প্রিপার হোক। কিন্তু আপনাদের যদি ভাবি লয় যে এই তিনটা মুখস্থ করেছো আর একটা মুখস্থ করব পড়া নাই, এইটু মই নকল করে লই যাও, যদি আপনার মুখস্থ তিনটা কমন নপরে আর নকলটু কমন পড়ে, তেতিয়াহলে 100% খাটা আপনাকে এক্সপেল করব। আর এক্সপেল করার কারণে আপনার এক বছর বা দুই বছর আপনার গর্বাদ হয়ে যাব, তেতিয়া আর এক্সাম দিব নোয়ারিব, নেক্সট ইয়ারের কারণে পড়িব লাগবে। তো সেই কারণে এতিয়াও কৈছো যে নকল নকরিব কেতিয়াও। তো মই একচুয়ালি বহুত চাইছো যে এক্সামত একচুয়ালি নকল করে, একচুয়ালি সরুরা যেতিয়া টেস্ট এক্সাম চলি আছিল যে নকল নকরা নয় সকলেই করে মাঝে সময়ে, কিন্তু যে ময়ও যে করা নাই সেইটিও নহয়, ময়ও করেছিল টেস্ট এক্সামত, কিন্তু ফাইনালত কেতিয়াও নকরিব। কিন্তু এতিয়ার পরে আপনাদের টেস্টতো নকরিব, কারণ টেস্ট এক্সাম যেতিয়া পাতে তেতিয়া তো স্যার সকলে তো কয়েই দিয়ে যে এইকেইটা লেসন পড়ি আহিবা, আর এইকেইটা লেসনের পর তোমালোকর কোশ্চিন দেওয়া হব, আর সেই কোশ্চিন কেইটা পড়োতে আপনার এক মাহ বা 15 দিন সময় দিয়ে, আর সেইখানে যথেষ্ট। তো ফাইনালের কারণে মই এটাই অনুরোধ করেছো, নকল নকরিব। যদি নকল করা তেতিয়াহলে আপনার লাইফটু বিফলে যাব আর আপনার কষ্টখিনি যাব, আর আপনি এটা সময়ত মুখ দেখাব নোৱাৰা হব। কিন্তু বহুত চাইছে যে মেট্রিক পরীক্ষা দিয়ে আহি পেলাই লড়াই বা ছোৱালী বহুত কেজন আত্মহত্যাও করে, কিন্তু আত্মহত্যা কিহর কারণে করে, যে এইবিলাকর কারণে করে। কিছুমানে নকল ধরি পেলে এক্সপেল হয়, তারপর মুখ দেখাব নোৱাৰা হয় সমাজত, তারপর আত্মহত্যা করে। তো আপনাদের সেইটো পথ কেতিয়াও বাছি নলব, এতিয়াই ভালকৈ পড়ক। আর সময় আছে, তা আপনার হায়ার সেকেন্ডারি হোক মেট্রিক হোক বহুত সময় আছে, এতিয়াও 3.5 মাহ সময় আছে, 3.5 মাহ নয় 3 মাহ বা 2.5 মাহ হব সময় আছে। এতিয়াও যদি আপনাদের ভালকৈ পড়ে তেতিয়াহলে আপনাদের এতিয়াও ভাল রিজাল্ট করিব পারিব। মেইন আপনার পয়েন্ট এটাই যে আপনি ব্লু প্রিন্ট ফলো করক, সিলেবাসখন ফলো করক, আর ডেইলি কন্টিনিউ গোটেইকেইটা সাবজেক্ট 1.5 ঘন্টা কই করে থাকক, কমসে কম আপনি ডেইলি 8 ঘন্টা কই স্টাডি করক, আপনার রিজাল্ট এনেই ভাল হব। তো ফ্রেন্ড, আজির ভিডিও ইমানেই আছে। তো ভিডিওটি যদি ভাল লাগিছে নিশ্চয় আপনাদের ফ্রেন্ডের লগত শেয়ার করক, আর মোর চ্যানেলটি যদি এতিয়াও সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করক, আর লগত থাকা বেল বাটনটি দবাই দিও। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিওস।